আজ তোমাদের জীবনের শেষ দিন হবে। আজ নয় তোরা থাকবি, নয় আমি থাকবো। বিজয় কি করছিস? কি ওর সাথে ভেড়ার আগে নিজের ক্ষমতাটা তো একবার দেখে নে। বিজয় কি করছিস? কি বিজয় ওখানে দাঁড়িয়ে কি করছিস? এসে ধাক্কা মার। তুই আমাকে কি দুর্বল ভেবেছিস? যতক্ষণ আমি একজনের মাথা ফাটিয়ে না দিচ্ছি এখান থেকে আমি যাব না। ওরে বাবা রে, বলির পাঠা কষায়ের সামনে অ্যাটিটিউড দেখালে এটাই হয়। এই বিজয় চলতার গাড়ি। এই চল চল চল। তুমি কি ভাবছো যে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে? এই গ্রামে 100 পঞ্চায়েত আর 1,00,000 ভোট শুধু লঙ্কাপতির আছে, বুঝলে? শুধু লঙ্কাপতির। আমার নাম রাজা, সোলো সন অফ মিস্টার এন্ড মিসেস কাজল সেনগুপ্তা। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন চাকরি খুঁজছি। আমার পেছনে যে বসে আছেন না, উনি সেনগুপ্ত সাহেব, আমার বাবা। কি হলো, প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? কিচ্ছু হয়নি, এদিকে দিন। যা যা, সরকারের অমিতাভ বচ্চনের মতো যিনি বসে আছেন তিনি আমার মা, কাজল সেনগুপ্ত। এই কলোনিতে আমার মা আর বাবা খুব ফেমাস। কারোর কোনো রকম প্রবলেম হলে আমার মা বাবার কাছে ছুটে আসে। দাঁড়ান, আমরা কাজকর্ম ছেড়ে এইসব কাজ করছি না। আমাদেরও লাভ ম্যারেজ হয়েছে, আমরাও পালিয়ে বিয়ে করেছি। আগে তো আমরা প্রেমিক ছিলাম, এখন মা বাবা হয়ে গেছি। তখন আমরা কি মিস করেছি এখন বুঝতে পারছি। পালিয়ে যখন বিয়ে করেছে ওরা দুজন নিশ্চয়ই সুখী থাকবে, কিন্তু ফ্যামিলিকে মিস করে। যদি মা বাবা এই কথাটা বুঝতে পারেন তো পুরো ফ্যামিলি সুখী থাকবে। আপনারা একবার ভেবে দেখুন আর এই দুজনের বিয়ে দিয়ে দিন। ইমোশন তো টেম্পোরারি থাকে, কিন্তু রিলেশন পার্মানেন্ট। ভেবে দেখুন। ঠিক বলছেন আপনি, আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে তো বিচারই করিনি। আপনার যেরকম ইচ্ছে তাই হবে। খুব ভালো লাগছে। কি হলো? এই বল না। শ্রেয়ার বাবা সমানে কথাই বলে যাচ্ছে, ওকে বাইরেই আসতে দিচ্ছে না কিছুতেই। কেন, তোমার প্রেম কাহিনী জেনে নিয়েছে নাকি? সব জেনে গেছে, কেন জানবে না? শ্রেয়ার বাবা ওর জন্য ছেলে খুঁজছে। আমিও একটা কথা বলে দিচ্ছি, শ্রেয়াকে যদি আমি না পাই না তাহলে আমিও কিন্তু ছাড়বো না। এই পাগলের মতো কথা বলিস না মা। মাধববাবুর সাথে তুমি কালকে কথা বলো। এ তো আর কেউ নেই আমরা ছাড়া। প্লিজ ড্যাডি। হ্যাঁ তাই ভালো, কালকে কথা বলতে যাব। ঠিক আছে চলবে। কেন, এখন খুশি তো? হাত জোর করে নমস্কার করা, হাসি মুখ করে ফটো তোলার পরে ওই ফটো দেখে তুই ভেবেছিস খুব ভালো লোক, আমাদের কিছুই করবে না, এরকমটাই ভেবেছিলি তাই তো? 100-এর মধ্যে একটা ফটো এরকম এসছে বলে তাই ভেবেছিলি না? বাকি 99টা ফটো দেখলে তুই এরকম কখনোই করতিস না, বুঝলি? শুধু ভাই আপনার সাথে দেখা করতে কেউ এসেছে। কেউ এসেছে এটা বলার জন্য আমি তোকে স্যালারি দিই নাকি? নমস্কার মাধব বাবু। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, আসুন বসুন, এনাদের জন্য খাবার নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ বলুন তাহলে ম্যাডাম, কলোনিতে কোনো জলের সমস্যা নাকি? না স্যার। মশা উৎপাদ করছে নাকি? না স্যার। ল্যাম্প পোস্টের কোনো সমস্যা? না না, এমন কোনো কুকুরের সমস্যা? না না। তাহলে সমস্যাটা কি আমাকে বলুন। আপনার মেয়ের বিয়ের সম্বন্ধে কথা বলতে এসেছি। ও, তাহলে আপনি হলেন ছেলের মা বাবা? সেটাই মনে করুন, আপনার মেয়ে আমাদের ছেলেকে ভালোবাসে। থামুন, আমার মেয়ের কোথায় বিয়ে দেবো সেটা আমি সিদ্ধান্ত নেব। ভালোবেসেছে বলে
সিঁদুর পরে আমার পায়ে এসে আশীর্বাদ নেবে, তারপর আমি গলা জড়িয়ে ধরবো, এটা হবে না। আমিও তো একটা মহিলা, আমি চাই না কি কোনো মহিলা কোনো কারণে দুঃখিত হোক। এরকম বড় বড় ডায়লগ আমিও তো মারতে পারি ম্যাডাম, কিন্তু সাবধান হতে হবে, যে কেউ এসে বলবে যে আপনার মেয়েকে আমার ছেলে ভালোবাসে আর আমি সেটা মেনে নেবো। হ্যাঁ, পরের বার আমার মেয়ের বিয়ের ব্যাপারে কেউ যদি নাক গলায় তাহলে আমি তাকে, আপনার কাছে আধার কার্ড আছে? হ্যাঁ আছে। তাহলে আমি এটা এইভাবে ছিঁড়ে ফেলবো। মাধবকে বোঝা খুবই মুশকিল, ও কিছুতেই মানবে না। ভদ্রতা কাকে বলে, ওর কুকুরও জানে না। এখন তাড়াহুড়োর মধ্যে ওর মেয়ের জন্য নতুন সম্বন্ধ দেখবে, আরো একবার দেখি চেষ্টা করব। এইটা পল্টুকে কি করে বলবো বুঝতে পারছি না। আমি সব শুনে নিয়েছি। শোন রাজা, ওকে গিয়ে বোঝা, না হলে ও কিছু না কিছু করে ফেলবে, যা। কিরে, কোথায় পালাবি? মরতে এসেছিস? শ্রেয়ার সাথে যদি আমার বিয়ে না হয় না, তাহলে আমি সত্যিই মরে যাব। এই শরাফ, পাগলের মতো কথা বলিস না, তুই ভরসা রাখ, সেটাই হবে যেটা তুই চাইছিস। ওর বিয়ে শ্রেয়ার সাথেই হবে। এই আমার একটা গাড়ি চাই বন্ধুরা। ভাই, বিমানকে ডাকতো একবার। স্যার ব্যস্ত আছেন, দেখা করতে পারবেন না। একবার গিয়ে বল প্রদীপ এসেছে, এক্ষুনি চলে আসবে। স্যার মিউজিক সিটিং এ আছেন। হ্যাঁ, গান শিখছে? একটা কথা বল, কবে থেকে এই শখ জাগলো আবার? না না, স্যার তো ফিল্ম ডাইরেকশন করছেন, আপনি জানেন না, এই জন্যই তো মিউজিক সিটিং এ বসে আছেন। বাপ রে, যেই কাট করলাম স্যার, অমনি একটা এলো কার ফ্রি সার্ভিসিং করে সেট থেকে বাইরে আসলো। ওর সামনে একটা রেড কার, তারপর দুটো কার একজন আরেকজনকে দেখে রেড কার এলো কারকে হ্যালো বললো, এলো কার রেড কারকে হ্যালো বললো। খুব সুন্দর। এলো কার রেড কারকে দেখে ইঞ্জিন গরম হয়ে গেল, আর ওর ইঞ্জিন থেকে বেরিয়ে গেল ফিস, ধোঁয়া বেরিয়ে গেল। বাহ, তারপর কি হলো? রেড কার করে হর্ন বাজালো। বাবা, তখনই এলো কারে আবার কি হলো, মনে উঠে গেল রে। ওকে ওকে, এখানে কাট হওয়ার পর গান। সুপার স্যার, এরকম রোমান্টিক সিন তো এখনো ইন্ডিয়ান ফিল্মে আসেনি। সত্যি মাইরি, ক্যাসেট সিডি না পেন ড্রাইভ? এ সিডি ক্যাসি পেন ড্রাইভ কি রে? ওই স্যার, আপনার গানের রেফারেন্স কিসে নিয়ে এসেছেন? রেফারেন্স? হ্যাঁ, তো তুই মিউজিক বাজাবি না ব্যা? ব্যাপারটা তা নয় স্যার, আজকালকার সব ডিরেক্টররা গানের রেফারেন্স দেয়, তাই আমারও সেই অভ্যেসটাই হয়ে গেছে। ওরা হয়তো দেয়, আমি দেব না এসব। আমার ফিল্মের এই সিনের জন্য তোকে গান বাজাতেই হবে, বুঝলি? স্যার, প্রদীপ নামে একজন কেউ আপনার সাথে দেখা করতে এসেছে। আসছি, তুই যা, ঠিক করে বাজাবি নালে ঢুকিয়ে দেব। বাজাতে এসছি তো ঠিক করে বাজা, চলবে? কি বিমান, কি ব্যাপার? এ দাঁত ভেঙে দেবো তোর। যখন পয়সা ছিল না, স্ট্রাগল করতাম, তখন আমরা রুমমেট ছিলাম, সে কথা ভুলে যা। আজকে আমি ডিরেক্টর, বিমান দা বলে কথা বলবি। বিমান বাবু? হ্যাঁ। আপনি ডাইরেক্টর? কবে থেকে? একটা গল্প শোনালাম, ওকে হয়ে গেলে পরের মাস থেকে শুটিং শুরু। কোন গল্প শুনিয়ে এলেন? কারের লাভ স্টোরি। কারের গল্প? এই তুই মাছিকে নিয়ে সিনেমা দেখেছিস না? যদি সেটা হতে পারে তাহলে আমারটা কেন নয়? হাতিকে নিয়ে হলো, ঘোড়াকে নিয়ে হলো, কুকুরকে নিয়ে হলো, সাপকে নিয়ে হলো, যারা বানিয়েছিল তারা কি পাঠা? তাহলে শোন, কারকে নিয়ে হতে পারে না? তোর প্রবলেমটা কি রে? সিনেমা নিয়ে তো কিছু বুঝিস না, খালি কথা বলতে থাকিস। শুনাই বিমান বাবু, তাহলে কি ব্যাপার? আমাদের ঘরে রামকৃষ্ণ স্যার এসেছেন, যাও মাধব তাকে গিয়ে বলো। ভাই, আমাদের বাড়িতে রামকৃষ্ণ বাবু এসেছেন। আমাদের বাড়িতে কেন আসছে? রামকৃষ্ণ কেন আসবেন স্যার, লেজেন্ড সিনেমায় এই গাড়িটা ব্যবহার হয়েছিল, তাই উনি এসেছেন মনে হচ্ছে। আচ্ছা, এর সাথে এরা কারা? আমিও বুঝতে পারছি না স্যার। আপনাকে কয়েকবার টিভিতে দেখেছি।
স্যার আপনি কর্পোরেটর হওয়ার পরে দিনও ভালো হচ্ছে। ইনার এটা মনে হচ্ছে যে এরা প্রশংসা করছে। May I help you? আমাদের কোম্পানি সিসিটিভি ক্যামেরার মার্কেটিং করতে। সিসি ক্যামেরা নিয়ে আমি কি করব? আপনার কাছে তো থাকাই উচিত। আপনার মতো ভিআইপি মানুষের কাছে থাকাই উচিত। আসলে আপনি জনতার নেতা। প্রতি সেকেন্ড প্রতি মিনিটে কোথায় কি হচ্ছে আপনার তো জানা উচিতই। আজকালকার সময় স্যার নিজের লোকদের উপরে আপনি ভরসা করতে পারবেন না। আমাকে বলছো নাকি? আপনি শুধু এটা বলুন কিভাবে ইউজ করতে চান। ঠিক আছে বলে দিলাম, বলো কিভাবে কাজ করে। এইটা আপনার বেডরুম না স্যার? হ্যাঁ এটাই আমার বেডরুম, আমার বউকে দেখতে পাচ্ছি। আর এইটা আপনার মেয়ের বেডরুম? হ্যাঁ এটা আমার মেয়ের। এইটা হল আর এটা কিচেন। হ্যাঁ এটা আমার রান্নাঘর। আর এইটা এখানকার এরিয়া স্যার। হ্যাঁ হ্যাঁ এতে তো আমি নিজেকেই দেখতে পাচ্ছি। ক্যামেরা কোথায় লাগানো? ওই দেখুন ওখানে। কোন রুমে কি হচ্ছে এই আইপ্যাড থেকে আপনি নিজে দেখতে পারবেন স্যার। স্যার আমাদের ঘরে এতগুলো লোক আছে, ক্যামেরার কি দরকার আছে? আপনার ঘরে থাকা দরকারই নেই স্যার, আপনি বাইরে থাকবেন তখনও দেখতে পারবেন আইপ্যাডে কোথায় কি হচ্ছে। এ আমারই পেটে লাত মারছে। এখন আপনাকে কেউ বোকা বানাতে পারবে না। ফর এক্সাম্পল 100 মিটার দূর থেকে আপনি দেখতে পারবেন আপনার ঘরে কে কি করছে। আপনি ওকে বলুন এক্ষুনি ডেমো দেখাচ্ছি। চলো ডেমো দেখাও। হ্যাঁ স্যার। আরে বাবা দারুণ ব্যাপার, এটা তো আমারই ঘর। আমি বাড়ি থেকে এত দূরে হোটেলে বসে আছি কিন্তু আমার বাড়ি পরিষ্কার দেখতে পাচ্ছি, বেডরুম বাথরুম সব দেখতে পাচ্ছি। বয়েজ। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। মাধব বাবু সিসিটিভি ডেমো দেখতে গেছে, তোমাদের মধ্যে কে কে অ্যাক্টিং জানো? আমি 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 আমি। চলুন ডেমো দেখা যাক। হ্যাঁ ডেমো দেখবো। নো এক্সপ্রেশন, ডাউট হয়ে যাবে, ওরা সবাই বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমি তোমাকে কিডন্যাপ করার অ্যাক্টিং করছি, চলো। এই আরে বুড়ি কি করছে দেখো। আরে এটা কিডন্যাপিং নয়, এটা শুধুমাত্র একটা ডেমো। এ ও আমার নাতনিকে নিয়ে গেছে, ওকে নিয়ে আসো। মিথ্যা কথা ঠাকুমা, এসব অ্যাক্টিং চলছে, আপনি চুপ থাকুন না। আরে অ্যাক্টিং ওক্টিং মোটেই নয়, ওরা অ্যাক্টিং এর নামে গন্ডগোল করবে, আগে গিয়ে ওদের দেখ। আরে আপনি কিছু জানেন না তো চুপচাপ থাকুন না। আরে 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 কথা শোন আমার। ভাই কেমন লাগলো আমার অ্যাক্টিং? একদম ফাটাফাটি ছিল। আরে দারুণ 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 ফাটিয়ে দিয়েছেন দাদা। ভাই 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 আমার খুব ভালো লাগছে, আপনি আমাকে মারুন না। ওহ বাবারে, ওহ সরি। আরে বাহ দারুণ ব্যাপার, এ তো আমার লোকেদের একেবারে ধুলায় দিচ্ছে। শুধু গন্ডগোল মনে হচ্ছে, কি হচ্ছে এটা কি? বাহ আমার মেয়ে এবার গাড়িতে বসবে। দেখুন স্যার আমাদের সিসিটিভি ক্যামেরার জন্য আপনার ঘরে যা হচ্ছে সব দেখা যাচ্ছে। দারুণ। এবার শোনো, এই সিসিটিভি ক্যামেরা আমার বাড়ির চারপাশে লাগিয়ে দাও, আমার হলে লাগিয়ে দাও, আমার বেডরুমে লাগিয়ে দাও, আমার কিচেনে লাগিয়ে দাও, এমনকি টয়লেট বাথরুমেও ক্যামেরা লাগিয়ে দাও। আমার কাজ হয়ে গেছে স্যার। খুব ভালো, ক্যামেরা তৈরি করে সব সেট করে দিও, আমার পিয়ে তোমাকে অগ্রিম টাকা দিয়ে দেবে। তোমার এই ডেমো আমার খুব পছন্দ হয়েছে। ওকে স্যার। তোমার মতো লোকেদের উপর ভরসা করাচ্ছে, এটাই ভালো হবে যে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিই। স্যার আমি সব কিছু বুঝে গেছি, ক্লিয়ার হয়ে গেছে। এরা সবাই মিলে আপনাকে বোকা বানিয়ে দিল। ওই সব কজন মিলে আমাকে বোকা বানিয়েছে, আমাকে বোকা বানিয়ে ওদের কি লাভ? হ্যাঁ স্যার, এরা আপনার মেয়েকে কিডন্যাপ করে আপনাকেই আইপ্যাডে দেখিয়ে দিল। ওরা শ্রেয়াকে কেন কিডন্যাপ করবে? এটা তো ডেমো ছিল। না স্যার, সত্যি করে উঠিয়ে নিয়ে চলে গেছে। সোনা কেন চুপচাপ আছো? আমি সব বুঝতে পাচ্ছি, সব সামলে নেবো। আর যেটা হলো। হ্যাঁ কি হলো, টেনশন নিচ্ছিস কেন? না আমি টেনশন নিচ্ছি না। আরে এবার খুশি তো? হ্যাঁ ভাই। কি ব্যাপার শ্রেয়া, তোমার মুড অফ কেন? কিছু নয়, ড্যাডি কি ফিল করছেন তাই ভাবছিলাম। এখন উনি যাই ফিল করুক, উনি তোমাকে বন্ধ করে রেখেছিল। ড্যাডির সম্বন্ধে কিছু বললে আমি চলে যাব। ও সরি 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 শ্বশুর মশাই, ঠিক আছে। হেই প্লিজ ভাই ঝগড়া করিস না। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি, আমাদের প্ল্যানটা কি, এরপর কি করবি ভাবছিস? কালীঘাট যাব। তোকে জিজ্ঞাসা করেছে কি? আরে এরকম ব্যাপার নয়, আমি আমার বিয়ের জন্য মনসা দেবীর কাছে আমি মানত করেছিলাম, এই জন্যই তো বীরভূম যাচ্ছি। কি হলো ভাই? কিছু না। তো গাড়ি কেন থামালে? আমি বললাম তো কিছু না। কি হয়েছে ভাই? তোরা বীরভূমে যাবে ভাবছিস না, চলে যা, আমি যেতে পারবো না। কি হয়েছে? বীরভূম আমার পছন্দ হয় না। কি হয়েছে ওর? বস লিফট। ও কেন আসছে না? চল ওকে গিয়ে জিজ্ঞেস করি।
এ রাজা, প্লিজ ভাই, তোমাকে ছাড়া আমরা কি করে যাব? আমাদের বিয়ে পর্যন্ত তোমাকে সঙ্গেই থাকতে হবে। আরে একটা কথা বল, তোকে ছাড়া আমরা যাবো কি করে? তুই যদি এদের মাঝপথে ছেড়ে দিস তাহলে এদের কি অবস্থা হবে? দেখ ভাই, আমরা ওখানে যাবো না, সোজা মন্দিরে যাবো আর ফিরে আসবো। প্লিজ রাজা, এইরকম মোমেন্ট কোনোদিন আসবে না, বেশি ভাবিস না রাজা, চল না। কি হয়েছে, কোন লাভ শাবের ম্যাটার কি? সার্টিফিকেটস আছে, কোন রাজা রায়ের আছে, ভুলে গেছে হয়তো বেচারা। হ্যাঁ আমি বুঝে গেছি, যতক্ষণ এটা ওকে না দিবি তোর তো ঘুমই আসবে না। কারণ লাইফের ব্যাপার ভাই, এমনি কি করে ছেড়ে দি? কত চিন্তা করছে হয়তো। আমি জানি হারিয়ে যাওয়া কুকুরের বাচ্চাকে তার মার কাছে পৌঁছানোর জন্য তুই কত কিছু করেছিলিস, এখন এটাও পৌঁছাবি। এতক্ষণ অপেক্ষা করতে করতে এখন ঘরে ফিরে যাচ্ছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তোমাকে কাল কল করি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, খুশি তো? কেন বলুন তো,
আমার ব্যাপারে ভাবছিলে না? দেওয়ালের উপর, সিলিং এর উপর, খুশি তো? কিন্তু আমি খুশি নই তোমার জন্য। আমার ড্রেসটা দেখেছো কত নোংরা হয়ে গিয়েছিল? এমনি করে কি দেখছো? এখন চুপচাপ ধুয়ে দাও। আজ তোমার সার্টিফিকেটস নিতে আসার কথা ছিল না? হ্যাঁ, আমি একটা কাজে আসলে বাইরে আছি, আধ ঘন্টার মধ্যে এসে নিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি আসতে পারবে না? দেখুন, আমি একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের সাথে দেখা করতে এসেছি, সো দেখা করি আমি এসে নিয়ে নেব। হ্যাঁ, আসলে কি 10 মিনিটের মধ্যে আমার বাস চলে আসবে, আমাকে যেতে হবে। ওকে ওকে, ঠিক আছে, ইউ ক্যারি অন, আমি ইভিনিং এ ফোন করে সার্টিফিকেট কালেক্ট করে নেব, ঠিক আছে? ওকে, নো প্রবলেম ভাই। এই বাসে যখন আসেনি তখন অন্য বাস। হ্যালো। আরে গীতা, তুই কোথায়? বাস স্টপে বসে আছি। বাস স্টপে বসে আছি? হ্যাঁ। ভাই, এখানে বসে আছিস কেন? ওয়েট করছি। কার? যাকে দেখেছিলি তার জন্য? এই, তুই পাগল হয়ে গেছিস নাকি? তোকে এখানে কেউ দেখলে ভাববে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরে এত ভাবিস না, তুই তো আমাকে বাড়ি থেকে বার করিসনি। তোকে কে বলেছে এখানে ওয়েট করার জন্য? তোর কি মনে হয় তুই এই পৃথিবীর এক নম্বর লাভার? রাজা, তুই বাড়িতে চল এখন। আমি যখন এখানে থাকবো না, হয়তো সেই সময় ওখান থেকে বেরিয়ে গেল, এই জন্য আমার ভয় হচ্ছে। ভালোবাসার থেকে বড় কোনো রোগ নেই ভাই, একবার এই রোগ হলে না ঠিক হওয়া খুবই মুশকিল। তোর বিশ্বাস যে ও এই রাস্তা দিয়ে আসবে? নিশ্চয়ই। কিছু খেয়েছিস তুই? আমি? আমার কিছু চাই না, তুই একটা কাজ কর, চলে যা। হ্যালো, তুমি বলেছিলে সন্ধ্যের সময় এসে সার্টিফিকেটস কালেক্ট করে নেবে। সরি, আমি ভুলে গেছিলাম, কালকে এসে নিয়ে যাব। তোমার মনে হয় না তুমি আমাকে একটু বেশি বিরক্ত করছো? সকালে বলছো সন্ধ্যের সময় আসবো, সন্ধ্যের সময় বলছো সকালে আসবো, আসলে তুমি কি চাও? আমি তোমাকে বিরক্ত করছি? আর তুমিও এমন কোনো বড় পাহাড় নিয়ে আসছো না যে এত কিছু শোনাচ্ছো আমাকে। চারটে পেপারই তো আছে, তোমাকে ওখান থেকে সার্টিফিকেট তুলতে কে বলেছিল? ওখানে ছেড়ে দিলে তোমাকে আর ঝামেলা পোহাতে হতো না। কোনো কাজ কম নেই নাকি আমাকে বারবার ফোন করে যাচ্ছ তুমি? তোমার কাছে তোমার সার্টিফিকেটস এর কোনো ভ্যালু নেই নাকি? বেচারা কেউ ফেলে গেছে ভেবে আমি উঠিয়ে নিয়েছি, কারণ আমি সেটার ভ্যালু জানি আর সেই জন্য আমি সেটাকে উঠিয়ে নিয়েছি। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে আমার সেদিন সেগুলো ওঠানোই উচিত হয়নি। এই মেয়েদের ট্যান্ট্রাম থেকে বাঁচো। কি হয়েছে? সার্টিফিকেটস এর জন্য ফোন করলাম তো, তোমাকে কেউ ওখান থেকে উঠাতে বলেছে, এসব কথাবার্তা বলছে। তুই এক্ষুনি আমাকে দিয়ে দে, আমি উইন্ডোর বাইরে ফেলে দিচ্ছি। হ্যাঁ, আমি যেখান থেকে উঠিয়েছিলাম এখন আমি সেখানেই রেখে আসছি, চল এটাই ঠিক হবে। ও এখন এখানে কি করছে? এ আবার কি? যে ফুটবল দিয়ে আমার ড্রেস খারাপ করেছিল ও সেই। মনে হয় ওর ঘরটার কিছুই নেই। গুন্ডা মাওয়ালি কোথাকার! আমরা কেন ওকে দেখে ভয় পাচ্ছি? চলো ওখানে আমরা ফাইলটা রেখে আসি। ওকে দেখেই না আমার ভীষণ রাগ ধরে যায়। জানিস, সেদিন ও আমাকে সরিও বলেনি। আমার মনে হচ্ছে ও মদ খেয়ে আছে। চল এখান থেকে যাওয়া যাক।
अरे बापरे, सकाल होते ही भालोबासार खुजे बेरिये गेछे नाकि? কি হয়েছে প্রদীপ, ভালো আছিস তো? হ্যাঁ, আমি ভালো আছি মা। এত সকাল সকাল কেন ফোন করেছিস? তুমিও তো ওর সাথে একই বাড়িতে থাকো, তুমি তো ওকে বোঝাতে পারতে, তাই না? সেই জন্য তোমাকে ফোন করেছি আমি। তবে কি আমার ছেলে সিগারেট আর মদের নেশা করতে লেগেছে? সেরকম কিছু নয় মা, ও আসলে একটা মেয়ের পাল্লায় পড়েছে। ওই মেয়েটা কি রকম বলতো? আমি এখনো দেখিনি মা। আমার কথা তো ছাড়ো, তোমার ছেলে এখনো দ্বিতীয়বার দেখেনি। ওকে দেখার জন্য ওকে বাস স্টপে টাইম ওয়েস্ট করছে, এই জন্য ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ, রাজার বয়সটাই তো এমনি প্রদীপ। হ্যাঁ ঠিক আছে, আমি ওকে ফোন করছি, তুই এখন রেখে দে। মাথা ব্যথা হয়ে গেছে, কেন যে আমি উঠালাম? আমি এটা দেখতেও চাই না। হ্যাঁ, ও গড, কোথায় লুকোই এটাকে? হে ভগবান, ও এটাকে ডাস্টবিনে ফেলে দিই, এটাই সবচেয়ে বেস্ট জায়গা হবে এটার। হ্যালো, তুমি ঠিক আছো তো? কি ব্যাপার, সকাল সকাল এত হেসে কথা বলছে, মদ তো খায়নি সে? হ্যালো, শোনো না, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে ডিসকাশন আছে। কি ব্যাপার? ফোন করেছিলে না, আর আমি দেখা করিনি, সেটার একটাই মাত্র কারণ, তুমি জানো সেটা? কেন জানবো না, সব তোমার অ্যাটিটিউডের জন্য। জানি না, বলো না তুমি। একটা বিউটিফুল মেয়েকে সাডেনলি আমি দেখে ফেলেছি, ওই মেয়েটাকে তারপর থেকে এত খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলামই না। কিন্তু এইসব তুমি আমাকে কেন বলছো? কারণ ওই মেয়েটাকে আজকে আমি আবার দেখেছি, ইউ নো, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার জন্য আমি পাগল হয়ে গেছি, মাথা খারাপ হয়ে গেছে। আই থিঙ্ক আই লাভ হার। এই ফিলিংসটা হঠাৎ আমি কার সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না, তাই তোমাকে বলে দিলাম। ওকে, অল দ্য বেস্ট। থ্যাঙ্ক ইউ। তোমার মুড ঠিক থাকলে তুমি হেসে কথা বলো, মুড ঠিক না হলে বকে দাও, এখানে আমার ইমোশনস এর তো কোনো ভ্যালুই নেই, তাই না? আচ্ছা এসব ছাড়ো, আমি তোমাকে কেন ফোন করেছি সেটা তুমি জানো? বলো। অ্যাট লিস্ট এবার রেলওয়ে স্টেশনে এসে তোমার ফাইল নিয়ে যাও, না হলে এরপর আমি আর তোমাকে কল করব না, আর তুমি তোমার সার্টিফিকেটস কখনোই পাবে না। মা গো, এটাই লাস্ট চান্স দিচ্ছি ওকে, চলো ভাই। আপনি যেভাবে বলেছিলেন আমরা গণপতির দর্শন করলাম। কোথায় আছো বাবা? আমি ট্রেনে আছি গুরুদেব, এই তো ট্রেন বেরোচ্ছে। ট্রেন চলছে তো তুমি ট্রেনের ভেতরে নয়, ট্রেনের নিচে থাকতে হবে, রাহু কালে যাত্রা করা খুব অশুভ। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে পড়ো। আমরা তো থেমেই আছি, ট্রেন যাচ্ছে। ট্রেনটাকেও দাঁড় করিয়ে দাও বাবা। এই ট্রেনটাকে টান। আরে চোর কথা কাছে, আরে মাথা খারাপ হয়ে গেছে, যে ফেরত ছাড়বো না। গুরুদেব, এখন তো মুহূর্ত অনেক ভালো, কিন্তু রাহু কাল বলে আপনি ওকে এরকম কেন করলেন? আরে খেপা, হ্যাঁ ভবিষ্যতের ব্যাপারে যেরকম সবাই শুনতে থাকে, ওতে আমাদের তো কোনো লাভ নেই। ভবিষ্যৎকে মানার মতন যদি কেউ থাকে তাহলে ও লঙ্কার মতো, ওরকম মানুষদের যত ব্যস্ততার মধ্যে রাখবে আমাদের জন্য ততই ভালো।
তুমি যদি নিজেকে শান্তিতে রাখতে চাও তাহলে সামনে যে আছে তাকে টেনশনের মধ্যেই রাখতে হবে। যখন ওরা ভয় পাবে তখনই তো আমাদের লাভ। আরে বাপরে 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 গুরুদেব গুরুদেব, এখানে চেন কে টেনেছে? আমি। কেন টেনেছেন? আসলে এখন রাহুকাল চলছে, তাই আধ ঘন্টা পরে ট্রেন এখান থেকে যাবে। তোমরা সব একসাথেই আছো নাকি? হ্যাঁ স্যার। এক কাজ করো, তোমরা সবাই ট্রেনটাকে নিজের বাড়িতে নিয়ে যাও, ইচ্ছে হলে ঘুরো, নালে তালা বন্ধ করে নিজের বাড়িতেই রেখে দাও, কি বল? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস কি? তোমাদের তো চেহারা দেখি রাস্তার গুন্ডা মনে হচ্ছে। এটা পাবলিক প্রপার্টি, কোনো কারণ ছাড়াই চেন টেনেছো, তাই 1000 টাকা ফাইন ভরো। চুপচাপ এখান থেকে বেরো। এই এই গুন্ডাগুলোকে বাইরে বের করো। তুমি কি ভাবছো যে আমি একজন রাস্তার লোক? তুমি জানো না আমি আসলে কে বুঝলে? আমি তোর বাবা লঙ্কা বকি। ছেড়ে আমি আর কিছুই দেখতে চাই না। ঠিক আছে বস, চলো। তুমি যেখানে বলেছিলে সেখানেই আছি। তুমি কোথায়? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে? তুমি তো রেলওয়ে স্টেশন বলেছিলে আমাকে। ওই আধ ঘন্টা আগে একটা চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে, এই জন্য পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে এসেছি। তাহলে আমার সার্টিফিকেটস কোথায়? সার্টিফিকেটস ওর মধ্যেই ছিল। ওহো, তাহলে এবার কি? এই সবকিছু তোমার জন্য হয়েছে, আগে যদি নিয়ে নিতে তো এসব হতো না। প্লিজ হ্যাঁ, রাগ করো না। ঠিক আছে, আমি ওখানে আসছি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? পুলিশ স্টেশনেই আছি, আর তুমি? আমিও তো পুলিশ স্টেশনেই আছি, কিন্তু তুমি কোথায়? এখানে কি করছে? নিশ্চয়ই কোনো ক্রাইম করেছে। হ্যালো, কোথায় তুমি? আমি করিডোরে আছি। আমিও করিডোরে আছি। হ্যাঁ
Oh my luck. God must be crazy. যাকে আমি খুঁজছি সেও আমাকে খুঁজছে, জমে গেছে। কতবার ফোনে কথা হলো কিন্তু আমি তোমাকে চিনতেই পারিনি। আমার সোনা, তুমি তো রাজা রায় না, তোমারই তো ফাইল না সেটা। তুমি কি শুধু ফুটবলই খেলতে পারো না, লাথিও মারতে পারো? আরে লাথি মারার জন্য তো তোমাকে পেলাম। আরে আসলে ওদিন অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিল ব্যাপারটা। কিন্তু তুমি কি সরি বলেছো? সরি না, আই লাভ ইউ বলবো। তোমার সার্টিফিকেটসের একদম পরোয়া নেই, ফাইল ওখানে বাস স্টপে ভিজছিল তাই আমি উঠিয়ে নিলাম। আরে আমি যখন ফোন করলাম আমি কেন উঠালাম বলে বকতে শুরু করলে। রাগ করো না সোনা, আমি বলেছিলাম না একটা মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার জন্য ফাইলের সাথে আমার ব্যাগও চলে গেছে। আরে গেছে তো গেছে, কি হলো, আমি আরেকটা কিনে দেবো, তুমি চিন্তা করো না, তোমার ব্যাগ তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। সিম্পাথি দেখাচ্ছ নাকি? আমার ফ্রেন্ড ঠিকই বলছিল তুমি এসব কেন করছো, কিন্তু আমার মাদার টেরেসা হওয়ার খুব শখ ছিল না, আমার সাথে এটাই হওয়ার ছিল। ম্যাডাম এখানে সই করে দিন। এক্ষুনি আসছি স্যার, ব্যাগ পাওয়ার জন্য আমি একবার কেন হাজারবার সাইন করতে পারি। এখন তুমি যাও এখান থেকে, ব্যাগ পেয়ে গেলেই আমি তোমাকে ফোন করব। ওকে। তুমি জানো তুমি কি করেছো? এনাও, কোথায় চললে? বসো এখানে, বসো। হ্যাঁ লঙ্কা বাবু। এক মেয়ে ছেলের ডেট অফ বার্থ বলছি, ওর জন্মপত্রী বার করে আমায় বলো। কোন মেয়ের জন্মপত্রিকা নিয়ে তোর কি লাভ হবে রে বল? দেখুন গুরুদেব, এই মেয়ে ছেলের ব্যাপারটা আলাদা, জন্মপত্রী ম্যাচ হচ্ছে কিনা বলুন, আমি ভাবছি বিয়ে করব। এরকম ব্যাপার, তো জন্ম তারিখটা বল। 4th December 1994। রাখো। গুরুদেব, ও ঠিকুজি রাক্ষসের মতন, এই মেয়েটা ঠিকুজি দেবীর মতন, যদি এর ওই মেয়েটার সঙ্গে বিয়ে হয় না ওর জীবন উচ্ছনে যাবে বলে দিন। বলে দেবো, আমাকে মারার পর তোকেও মারতে বলে দেবো। এইটা কি বলছেন? তোর মতন বেকার লোকেদের মরে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি বেঁচে থাকার অন্য রাস্তা দেখে নেবো। একটা কথা শোন, যেরকম আছে সেরকম বললেও আমার কথাই বিশ্বাস করবে না। এবার দেখ আমি কেমন ম্যানেজ করি। লঙ্কা বাবু, আজ বুধবার, জাদু আছে। তুই যদি এ মেয়ের সাথে বিয়ে করিস তাহলে তোর প্রচুর সম্পত্তি হবে, আর রাজনীতিতে তুই আরো উন্নতি করবি। গুরুদেব, হ্যাঁ, আপনাকে একটা 2BHK গিফট করছি, আজকেই শিফট করে নিন। লাগেজ আমার রেডি আছে, তুই একবার ওকে বলে দে আমি তোর সাথে যেতে রেডি আছি। হ্যালো, আমি লঙ্কাপতি বলছি। কার সাথে কথা বলবেন আপনি? কালকে যে ব্যাগটা তুমি হারালে ওইটা আমার কাছে। ইউ স্টুপিড, চোর কোথাকার, আমার ব্যাগ চুরি করেছো? চোর কোথাকার, ব্যাগে সবকিছু আছে না সবকিছু বের করে নিয়েছো? যদি কিছু মিস হয় না আমি তোমাকে মেরে ফেলবো, আমি অলরেডি পুলিশে কমপ্লেইন করে দিয়েছি, বুঝলি তুই? শোনো শোনো, আমি চোর নয়, আমি চোরকে ধরে রেখেছি। আরে রে রে রে, সরি স্যার, এসব তো আপনার প্রথমেই বলা উচিত ছিল না। থ্যাংক ইউ স্যার। তাহলে কোথায় আসবো আমি? আপনি সিটি মার্কেট চেনেন তো, বাস ওইখানে চলে আসুন। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। কিন্তু আমি কি করে আপনাকে চিনব? ও আপনি ভাবেন না, আমি আপনাকে ঠিক চিনে নেব, আপনি চলে আসুন। ওকে, থ্যাংক ইউ স্যার। এই আওয়াজ, এই একটা দারুণ মেয়ে, একটু খেয়াল রেখো। ঠিক আছে বস। ওইখানেই আসছে। ঠিক আছে। রাজা, আমি আমার ব্যাগ পেয়ে গেছি। ওয়াও, সুপার, কংগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ। তুমি হাইওয়ের কাছে যে সিটি সেন্টার আছে সেখানে পৌঁছে যাও। সি ইউ देयर। ও, থ্যাঙ্ক গড, এখন ওই সার্টিফিকেটস থেকে পেছন ছাড়া হবে। থ্যাংক ইউ বাবা।
এই এই ফোন এসেছে। ফাইল নেওয়ার আগে ওই মেয়েটাকে তুমি আই লাভ ইউ বলেই দেব। যা যা ইচ্ছে হয় কর। লঙ্কাপতি আমি আছি। নমস্কার, এই ব্যাগটা আমারই। আমি ফোনে না জানি কি কি বলে দিয়েছি। ওইটা বাদ দিন, এই হচ্ছে চোর। হ্যাঁ এটাই চোর, কোথাকার, লজ্জা করে না তোর, বদমাস। এই থ্যাংক ইউ সো মাচ, পুলিশ খুঁজলে এখন পর্যন্ত পেতো না এই ব্যাগ। থ্যাংক ইউ। এখন বলুন ওকে আপনি কোথায় পেলেন? আপনার ব্যাগ নিয়ে যখন পালাচ্ছিল তখন আমার লোকে একে ধরে নিল। আমি খুব লাকি যে আপনার সাথে বিয়ে করবে, আরো লাকি হবে। থ্যাংক ইউ। মানে আমি হচ্ছে সেই লাকি। হ্যাঁ আমাদের জন্মপত্রী পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। চল আমার গ্রামে। আমি এখন বিয়ে করতে চাই না, আই এম ভেরি সরি। এখন আমি যাই। এই ছাড়ো, আমার গুরুদেব যা বলেন না ঠিকই বলেন। আরে ছাড়ো না, কি করছো, ছাড়ো আমার হাত, ছাড়ো। আরে এটা কি করছো, প্লিজ ছাড়ো আমার হাত। আমি যা বলছি তুমি কি বুঝতে পারছো না? যদি নিজের ইচ্ছে করে আসো না আমি তোমার জবরদস্তি করে নিয়ে যাব। আমার কথাটা ভাবো। আমি ওকে ছাড়ব না। আপনারা দুজে এখনো উঠে মেয়ের হাত ধরে আপনি আগে আগে চলুন। I love you. কি বললে তুমি রাজা? ওটাই যেটা তুমি শুনলে? আমি তোমাকে I love you বললাম, এটা সেকেন্ড টাইম বললাম। সেকেন্ড টাইম? তো ফার্স্ট টাইম কখন বলেছো? ফোনে। একটা মেয়ের জন্য ওয়েট করছিলাম, ওই মেয়েটার জন্য আমি পাগল হয়ে গেছি। ওর সাথে দেখা করার জন্য আমি তোমার ফোনটা ইগনোর করেছিলাম। সে মেয়েটা কে জানো? সে কে? একদিন আমি গ্রাউন্ডে ফুটবল খেলছিলাম, বলটা গোল মিস করে বাসস্টপে দাঁড়ানো একটা মেয়ের গায়ে গিয়ে লাগে। তখনই মেয়েটা আমাকে দেখেছিল। আর ওই সময় আমারও গোল হয়ে গেছিল। আর কি বলবো, আমি তো ভেবেছিলাম তুমি খুব শান্ত মেয়ে হবে।
রাজা, আমার ব্যাগটা তো ওর কাছেই রয়ে গেল। ও দিয়ে দেবে, এই তো আমরা নিয়ে নেব। কি করে? সময় সময় আসলে তোমার ব্যাগ তোমার কাছে চলে আসবে। আরে ওরেই তো, আমাকে দাও। হ্যালো, কে বলছেন? এই চোখের জ্বলনি কমেছে দাদা? এই চোখের সামনে এসো। ওহো, সরি দাদা, পালাতে পালাতে অনেক দূরে চলে এসেছি। নেক্সট টাইম তুমি যেখানে বলবে সেখানে দেখা করো। ফোন দাও ওকে, ওর সম্বন্ধে ভদ্রভাবে কথা বলবি, নাহলে লঙ্কা তো চোখে না, এমন জায়গায় দেবো না যে সারা জীবনে তোর জ্বালাটা থাকবে, বুঝলি? তুই কে আছিস? সোনালীর বয়ফ্রেন্ড, চার দিন পরে আমাদের বিয়ে। তুই একটা কাজ কর, তুই আর ফোন করিস না। হ্যালো, আমাদের বিয়ে হবে নাকি? তাও আবার চার দিনের মধ্যে? ও আরে আরে, ব্যাপারটা হলো যে এমনি বলে দিয়েছি। এ তোমার পিনটা দাও তো। কিন্তু কেন? আরে দাও না, ঝামেলা শেষ, আরো ফোন করতে পারবে না। আচ্ছা, এই সিমের অ্যাড্রেস বুক কার ছিল? আমারটা দেইনি, অন্য কারুর দিয়েছি। অন্য কারুর? চলবে না স্যার, এটা আমার রুল নয়, এটা গভর্নমেন্টের রুল। অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ না থাকলে সিম কার্ড দিতে পারবো না। এই নাও আইডি প্রুফ। আইডি প্রুফ ওকে, অ্যাড্রেস প্রুফ কোথায়, ফটো প্রুফ কোথায়? অ্যাড্রেস নেই আমার কাছে, ফটো আছে, এই দেখো। সাই বাবা? আরে সাই বাবা কিংবা কোনো ভগবানের ফটো না, তোমার ফটো চাই। এখানে পাশেই স্টুডিও আছে, ফটো নিয়ে চলে আয়। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? সিম কার্ড চাই, আইডি প্রুফ আর ফটো আছে, কিন্তু অ্যাড্রেস প্রুফ নেই। স্যার, নোপ, এর কাছে অ্যাড্রেস প্রুফ নাই। দোকানের মালিক কে? অ্যাড্রেস প্রুফ কে নেবে? তোর কি কাজ এখানে? জেরক্স ওখানে যা, চল। নো প্রবলেম ম্যাডাম, অ্যাড্রেস প্রুফ আমি দিয়ে দেব। প্লিজ এই অ্যাপ্লিকেশনটা ভরে দিন। ওহ শিওর। ভাই, আমাকেও অ্যাড্রেস প্রুফ দিয়ে সিম কার্ড দাও না। তোকে কেন দেবো বে? এই তো ওকে দিলে। দেখ ও কত সুন্দর, আর তোর মুখটা দেখ। হ্যাঁ বুঝে গেছি তোমাদের সার্ভিস। বাইরে বড় বড় করে লিখে দাও, অনলি ফর লেডিস। আমি কেন, সবাই বুঝে যাবে। আমার দোকান আমি যা ইচ্ছা করব, তোর কি বেতাতে? ভাগ। সরি ম্যাডাম, ডিস্টার্ব করে দিলাম। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ সো মাচ। নাম্বারটা নিয়ে নিন। থ্যাংক ইউ, বাই। ইয়েস, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো এনেছেন নাকি? এই মেয়েটি কোথায় জানো? টাইম ওয়েস্ট করছেন স্যার, আপনার সিম কার্ড চাই না রিচার্জ চাই বলুন, না হলে দোকান খালি করুন। এই মেয়ে এই দোকান থেকেই সিম কিনেছিল। ভুল দিচ্ছিস নাকি? এরকম হয় না। আমি বলছি স্যার। বলো। এই মেয়েটা যখন সিম নিয়েছিল তখন অ্যাড্রেস প্রুফ স্যার দিয়েছিল। হ্যাঁ দিয়েছিলাম তো, ও কি করে নেবে বে? এ না, এই মেয়েটাকেই নয়, অনেক মেয়েকেই নিজের অ্যাড্রেস প্রুফ দিয়েছে, আর তারপর সেই সমস্ত মেয়েগুলোকে ফোন করে ডিস্টার্ব করে, আর এই মেয়েটাকেও ফোন করে ডিস্টার্ব করবে। এই আমার বউকে কষ্ট দেবে? ওই অ্যাড্রেসটা বল আমাকে। ট্রাই করেছিলাম, ওয়ার্কআউট হয়নি স্যার, আমি কি করব? এই মেয়েটা এখানেই কোনো একটা কম্পিউটার ক্লাস করে স্যার, আর কিন্তু জানি না। এই একে গাড়ির মধ্যে ফেলে দাও। মেয়েকে অ্যাড্রেস প্রুফ দিও না বলেছিলাম না? এই তোর না, এবার মজা আসছে তো? এই ওকে এখানেই আছে? জানি না স্যার, এখানে কোন একটা ক্লাসে আছে স্যার। আমি স্যার, আমি যাবো স্যার। হ্যাঁ তুই যাবি, খুব তাড়াতাড়ি যাবি, একবার আমি মেয়েকে দেখে নি তারপর যাবি। যতক্ষণ না মেয়ে পাওয়া যায় আমি এখানেই থাকবো। এই তুই তো অ্যাড্রেস প্রুফ দিয়েছিলি। স্যার কোথায় নিয়ে যাচ্ছ স্যার? এই শোন, একে দেখেছো কোথায়? তুমি দেখেছো? না স্যার দেখিনি। একে দেখেছো? আমি তো দেখিনি। কি করে দেখো? জানি না। এই মেয়েটাকে দেখেছো? জানি না। হ্যাঁ জানি না। একে দেখেছো কোথায়? হ্যাঁ আমি দেখিনি। এই মেয়েটি এখানে আসে নাকি? এখানে অনেক ক্লাস আছে, আমি জানি না কিছু। আমি দেখাচ্ছি,
চলুন স্যার, চলুন। তুই মেয়েটাকে কি করে চিনিস? লাভার স্যার, বুক লাভার্স বলে একটা বুক স্টল ওখানে আছে, ওখানে মেয়েটা আসে। আপনি ইউটার্ন নিন না স্যার। আপনি ওই মেয়েটাকে কি করে চিনলেন? বসের গার্লফ্রেন্ড, বিয়ে করতে চায়। এই আসছিস কেন স্যার? এই কথাটা আপনি সবাইকে বলবেন না, মুখ দিয়ে কেউ আর হাসবে না। আমি জানি কথা দিয়ে হাসে। বেশি বলছো, যাকে বিয়ে করবেন তার অ্যাড্রেস করছেন? পাগল হলেন নাকি আপনি? ফোন করলে প্রবলেম সলভ। চুপ করে বসো, উল্টো পাল্টা বলতে থাকি। স্যার স্যার স্যার, এখানে দাঁড়ান। হ্যাঁ স্যার, নামুন। এই বিল্ডিংটা যেটা আমি বললাম, আপনি জান না মেয়েটা ভেতরেই আছে? আমিও আসি স্যার। তুই কেন যাবি? এখানে থাক। থ্যাঙ্কস ব্রো, তুই টাইমে এসে বাঁচিয়ে দিয়েছিস। আরে কি হয়েছে? পাগল হয়ে গেছিলাম, একটা মেয়েকে নিজের অ্যাড্রেস প্রুফ দিয়ে দিয়েছিলাম, এখন ওই লোকগুলো আমাকে খুঁজছে। ও, তাহলে ওটা তুমি নাকি? ব্রো, ওই ব্যাগটা আমাকে একটু দাও না। না ব্রো, ওরা তারা তুই জানিস না, খুব মারবে। আমাকে মারবে না ব্রো, ওই ব্যাগটা তো দাও। তোমার যেরকম ইচ্ছে। থ্যাংক ইউ ব্রো, আমি দিক দিয়ে যাই, তুমিও চলে যাও। তোমার অ্যাড্রেস জানে না, কিন্তু আমার দোকান তো জানে। আমাকে থাকতে হবে, তুমি চলে যাও। অল দ্য বেস্ট। তোমাকেও অল দ্য বেস্ট। এইটা কি স্যার? লক বার করে দিন। আপনি ফাইনটা ভরে দিন, আমরা খুলে দেব। হ্যাঁ হ্যাঁ, ও কোথায় গেল? সবাই আমার মতন ভালো হয় না, বোকা বানিয়ে পালিয়ে গেছে। বললাম মেয়েটার পেছনে এসো না, তাও শুনলে না, তারপরে আমাকে চ্যালেঞ্জ করলি। দম থাকলে আমার সামনে এসে দাঁড়া। শুধু দাঁড়াইনি, তোর গাড়িতে তোর পেছনে বসে ট্রাভেলও করলাম। শুধু তুই কিচ্ছু করতে পারিসনি, তোর গাড়ি নো পার্কিং এ লাগিয়ে ভুল অ্যাড্রেস বলেছি। ওই মেয়েটা ওই বিল্ডিং এ নেই, বরং আগে যে বিল্ডিং এ দেখা হয়েছিল ওইখানেই ছিল, এখন ও নেই, এখনো আমার সাথে আছে। ও, আর একটা ইম্পর্টেন্ট কথা, ওই ব্যাগটা সামনে রাখার জন্য মন থেকে থ্যাংক ইউ দাদা। ও ব্যাগটাও নিয়ে গেছে স্যার। দেখ, এবার আর লঙ্কার গুঁড়ো ছেটাইনি, কিন্তু জল তো একটু বেশি হচ্ছে গুরু। মুখটা একটু ঘোড়া চাঁদ। বাই ডার্লিং। স্যার, অন দ্য ওয়ে দীঘাতে আমাকে ড্রপ করে দিন, আমার ট্যাক্সি খারাপ হয়ে গেছে, প্লিজ স্যার হেল্প করে দিন। ঠিক আছে, এসো বসো। থ্যাংক ইউ স্যার। এ আবার কোথায় বসবে? মাথায় চল, পেছনে যা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আই এম ডক্টর রুবি। রাজা। আমি পল্টু। হ্যালো শ্রেয়া। হ্যালো, আমি শ্রুতি। হাই, আমি বিশু। হাই। আরে ভাই, ডক্টর মানে যে হসপিটালে কাজ করে, তাই না? হ্যাঁ ওই স্যার। আমাকে পরিষ্কার হওয়ার জন্য কোনো ট্যাবলেট দেবেন। এই তোর ফর্সা হওয়ার জন্য ট্যাবলেট নয়, পেইন্টের দরকার। ভাই কিছু মনে করো না, আমার বন্ধুরা একটু মজা করে। নো প্রবলেম স্যার। এখন আমার দীঘায় থাকার কথা, কালকের দিনে আমার বিয়ে। কংগ্রাটস। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, আপনারা কোথায় যাচ্ছেন? বীরভূম। আমাদেরও বিয়ে হয়ে যাক, এই জন্যই মানত করেছিলাম মনসা দেবীর কাছে। লাভ ম্যারেজ করছেন? হ্যাঁ স্যার। ওহো, সাকসেসফুল হয়ে গেল। হ্যাঁ স্যার। কংগ্রাটস। থ্যাংক ইউ স্যার। এই ড্যাডির ফোন। আরে আরে, ধরো না ধরো না, কাটো। তুই দেখলি, আমি ওকে বারবার ফোন করে যাচ্ছি আর ও বারবার কেটে যাচ্ছে, কি সাহস? সাহস নয় স্যার, আসলে ও আপনাকে ভয় পায়। আরে আমার নাতনিটা যে কোথায় কি জানি, কিছু খেয়েছে দিয়েছে কিনা কে জানে, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে তোকে বললাম, তুই তো আমার কথা শুনলি না। সেখান থেকে বিয়ের কথা আসলো, ওখান থেকে বিয়ের কথা আসলো, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। কি হলো? সবার উপরে লক্ষ্য রাখছি, সবার উপরে লক্ষ্য রাখছি, খালি এইটাই বলতে থাকলি। হয়ে গেল লক্ষ্য রাখা, এখন যা করার কর।
সেই সকালতে তুমি কিছু খাওনি, একটু কিছু খেয়ে নাও। এই তোর স্বামী না খেয়ে মরবে না। হ্যাঁ আমার নাতনিটা যে কোথায় সেইটা দেখ। আচ্ছা একটা কথা শোন, আমার নাতনি জানি না কোথায় গেল। আমি যদি মাকে মেরে ফেলি তাহলে? মাকে মেরে দিবেন? স্যার দু মিনিটের জন্য গাড়িটা থামান না প্লিজ। এই গাড়িতে বসার আগে জানতাম না, কিন্তু এখন সবাইকে ভালো করে জানি। আসলে আমার কাছে কোনো বন্ধু নেই, তো বীরভূম যাওয়াটা যদি আর্জেন্ট না হয় তাহলে তোমরা সব দীঘায় চলে আসো না, প্লিজ চলে আসুন না। স্যার আপনি চাইলে আপনার বাড়ির সামনে নামিয়ে দিতে পারি। নো নো, সত্যি আপনাদের ইনভাইট করছি, প্লিজ প্লিজ আপনারা আসুন না। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, মেয়েকে ডাকুন। এই শোনো না সোনালি, আই লাভ ইউ। কেউ আসবে না।
ওদের কিছু হবে না আন্টি, আমাদের বন্ধু ওদের সাথে আছে। এবারে মেয়েটা আবার পালিয়ে যায় না যেন, তারপর যা কিছু হোক না কেন। হ্যালো, আর গ্রামে কাজে একটা গাড়ি আসছে, ওর মধ্যে এক বউ আছে আর একজন বধূ। দুজনকে খোঁজো আর মেরে দাও। রাজা, তুমি কি জানো আমরা কোথায়? এটা লঙ্কাপতির গ্রাম। এই এলাকায় লঙ্কাপতি ভগবান, এইখানে ও যাকে ইচ্ছা মারতে পারে, তুমি জানো? কিন্তু এই গ্রামে তো কাউকে দেখাই যাচ্ছে না, সবাই কোথায় গেছে? ওদেরকে যেতে দেও না, আমি আসছি। রাজা, এখন কি করব? লঙ্কাপতির থেকে বাঁচা অসম্ভব হবে। লঙ্কাপতি কেন, যে কেউ মাঝে আসুক না কেন, আমি তোমাদের বিয়ে দিয়েই ছাড়ব। ওর গলায় শুধু আমি দেব মঙ্গলসূত্র। তুই কি ভাবছিস, কি চাস তুই? চোখের সামনে এতগুলো লোককে দেখতে পাচ্ছিস না? চোখের সামনে গোল ছাড়ার কিছু দেখছি না। ও
রবি একটা কাজ কর, তুই গাড়িটাকে দেখ। ঠিক আছে, মধ্যে দেখছি। ওকে। সোনালি, দিস ইজ রাজা। বলতে ভুলে গেছিলাম, ওকে আমি ঠিক টাইমে পেয়ে গেছিলাম, না হলে গ্রামে পৌঁছতে পারতাম না। থ্যাঙ্কস তো বলো। রাজা, ইউর ম্যান অফ দ্য ডে, আমাদের জীবনের ইম্পর্টেন্ট মানুষ হয়ে গেছো। হোয়াট ইউ সে সোনালি? প্রথমে গাড়ি দাঁড় করাও। হেই সোনালি, শোনো তো, কি হলো বলো তো, কি হলো? কিছু না। তো গাড়ি থেকে নেমে কেন চলে এসছো? আমার ভালো লাগছে না, আমার ভীষণ টেনশন হচ্ছে। বুঝে গেছি সোনালি, যেটা মণ্ডপে হয়েছে সেটার জন্য তুমি ঘাবড়াচ্ছো। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন ভুলে যাও। যদি রাজা না থাকতো কাহিনী অন্য কিছু হতো। অন্তত ওর কাছে গিয়ে থ্যাঙ্কস তো বলো। বিয়ে হয়ে যাওয়ার পর ওকে থ্যাঙ্কস বলে দেব। তুমি এরকম কেন বলছো? জানি না তুমি কেন ওর গুণ গেয়ে বেড়াচ্ছো। ঠিক আছে, এসব কথা আমরা পরে বলে নেব, রাজা আমাদের জন্য ওয়েট করছে। চলো সোনালি। প্লিজ আমার প্রবলেম বোঝার চেষ্টা করো, বাড়িতে ফোন করে গাড়ি ডেকে সেটাতে চলে যাই। হ্যালো রাজা, সব ঠিক তো আছে না? হ্যাঁ সব ঠিক আছে। সোনালীর বাবা এক্ষুনি ওর সাথে কথা বলতে চান, ওকে একবার ফোন দাও না। ওকে। এক্সকিউজ মি, আপনার বাবার ফোন, কথা বলতে চাইছে। কথা বলো। হ্যালো বাবা, আমি সেফ আছি, তোমরা সব ঠিক আছো তো? আমরা সবাই ঠিক আছি সোনালি। কাঁদিস না মা, তুই টেনশন নিস না, মনে সাহস নিয়ে চল, একদম ভয় পাবি না। আমাদেরকে বাঁচানোর জন্য ওদের ভগবানই পাঠিয়েছে, একবার ওই ছেলেটাকে ফোন দে। ফোন ওকে দাও। আজ তোমার জন্য আমার মেয়ে খারাপ হাত থেকে বেঁচে গেল, কিন্তু আগে কি করব আমি জানি না বাবা। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম হয়েছে? যত যাই হয়ে যাক, আজকেই আমার মেয়ের বিয়ে হতে হবে, আর আজকেই ওদেরকে দুজনকে আমেরিকাতে যেতে হবে। কিন্তু এটা হবে কি করে? তাহলে কাছাকাছি কোনো মন্দির থাকলে বলে দিন। এখানে মন্দিরে কোনো কাজই করা যাবে না, কিন্তু এই গ্রাম থেকে বাইরে বেরিয়ে পুলিশের সাপোর্ট নিতে পারো। আপনি চিন্তা করবেন না, যেমনটা আপনি ভাবছেন তেমনই হবে, আই প্রমিস। এই দুজনকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া আমার দায়িত্ব, আপনি যেমনটা চান। আপনার মেয়ে আর জামাই দুজনেই কালকে নির্বিঘ্নে ইউএস এর ফ্লাইট ধরবে। থ্যাংক ইউ বাবা। এই সোনালি, চলো। রাজা, পুলিশ স্টেশন আসতে বললে আমার কত চিন্তা হচ্ছিল, আর স্পাতে আসবে বলবে তো, কারণ পুলিশ স্টেশন আর হসপিটাল বললেই তুমি তাড়াতাড়ি চলে আসো, চলো না এখন। দারুন, এত বড় শোরুমে কেন আনলে, হেয়ার কাট করবে? না বাবা, চলো তো। হ্যাঁ বুঝতে পেরেছি, ফেশিয়াল করবে তুমি? নো, চলো না। ওকে ওকে ওকে, গট ইট। বেলি বাটন রিং লাগানোর জন্য। ছি ছি ছি, সোনালি, সরি 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 সরি, আরে সরি বললাম তো। আচ্ছা বল, আমাকে কেন ডেকেছো? অ্যাকচুয়ালি
তোমার কান ফুটো করার জন্য এখানে এনেছি, তোমাকে ভীষণ ভালো লাগবে। আসলে আমার ইনজেকশনের নামই ভয় করে, আর তুমি আমার কান ফুটো করার জন্য নিয়ে এসেছো। আরে আমি আছি না তোমার সাথে, ভয় পাও কেন? আমি বলছি ব্যথা করবে। আরে আরে শোনো, প্লিজ 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 না করো না, না করো না রাজা। দেখো হয়েও গেছে। হয়ে গেছে? কিন্তু আমার তো একদম লাগেনি। দেখো ভালো লাগছে না? খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা সোনালি, এরকম লিপিয়ে উড়িং লাগানো যায় নাকি? সেটা কেন? কারণ যেমন ওখানে পেলাম তেমন এখানে পাবো। তাড়ি পেয়ে যাওয়াতে ভালো হলো, না হলে এটাকে খুঁজতে খুঁজতে পুরো জীবন বেরিয়ে যেত। কিন্তু এই ব্যাগে আছেটা কি? এই দেখো এটা আছে, আমার ছোটবেলায় আমার দিদিমা আমাকে দিয়েছিল। তখন থেকে বাবা সব সময় আমার সাথে থাকেন। বাবা আমাকে সুন্দর জীবন দিয়েছে, ভালো বন্ধু দিয়েছে, আর জীবনে এত সব খুশি দিয়েছে, আর এখন তোমায় দিয়েছে। এই নাও তোমার ফাইল। থ্যাংক ইউ। আহা, তোমাকে দেব না, তুমি আবার হারিয়ে ফেলবে। পার্টি কবে পাবো? পার্টি তো, পার্টি তোমার দেওয়া উচিত। দেবে তো বলো, হাত সরাও তাহলে বলবো। ওহো, হাত সরাতে বললাম তো তুমি সত্যি সত্যি। কি হলো মা? হ্যাঁ, তুমি তো বলছিলে কাউকে দেখা করাবে। ওরই ফোন ট্রাই করছিলাম বাবা, ও ফোন উঠাচ্ছে না, হয়তো ড্রাইভিং করছে, ও এসে যাবে বাবা। ওকে রিমা, এক্সাম ভালো হয়েছে তো? খুব ভালো করে দিয়েছি আঙ্কেল, খুব ভালো। হ্যাঁ, আশা করি তুমি ভালো জব পেয়ে যাবে, তোমাকে সেটেল হতে হবে তো। মা, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, পরের বার দেখা করে নেব আমরা, এখন আমি চলি। ওকে, হ্যাঁ আমি আসছি। আচ্ছা ঠিক আছে, চলি। ওকে আঙ্কেল। শুনুন, গাড়িটা একটু সাইডে রাখুন। বাবা, আমার বন্ধু এখানেই আছে, আমি এক্ষুনি দেখা করে আসছি। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি এসো মা। রাজা, হ্যালো। হাই রাজা, ইউ আইসক্রিম? না রাজা, আমার আইসক্রিম ভালো লাগে না, খেলেই আমার অসুখ হয়ে যায়। একবার খেয়ে তো দেখো, ভালো লাগবে। নাও নাও। এটা কি? আমার আইসক্রিমটা একটু অদ্ভুত লাগছে। আচ্ছা তোমার আইসক্রিমটা দেখি। ভালো, একবার আমারটাও টেস্ট করো। হে নটি, ইউ ডিডেন্ট চেঞ্জ। বেবি, আই লাভ ইউ। মি টু রাজা। আমি ছিলাম না, তাই আমি ভাবছিলাম কি তুমি আমায় ভুলে গেছো রাজা। আই লাভ ইউ। হ্যালো বাবা। কি হলো মা, তোমার ওই বন্ধু আসেনি, কি হলো? ফ্রেন্ড ভেবেছিলাম আমি,
কিন্তু ও আমার ফ্রেন্ড নয়। চল। আই লাভ ইউ। সোনালি। আই লাভ ইউ। আরে সোনালি, রাস্তায় সব ঠিক ছিল তো? খুব ভালো ছিল মা। বাবা, একটা নতুন সিম কার্ড নিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে এনে দেবো। কেমন আছেন আপনারা? ভালোই আছি। কি যে বলছেন! কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি মা। আমরা তো সবাই ঠিক আছি। একটা কথা বল, পড়াশোনা করতে করতে তুই কি খেতেও ভুলে যাস? এরকম ব্যাপার না আন্টি। আমরা কেন এসেছি জানো আন্টি? আমেরিকাতে আমার ছেলে রবি আছে, যদি তোর ওকে পছন্দ হয় তো তুইও ওখানে গিয়ে জব করতে পারিস। একটু ভেবে দেখ। কনফিউজ করে দিচ্ছ ওকে। আমরা বলছিলাম, যদি রবি তোমাকে ভালো লাগে তাহলে আমরা ওর সাথেই বিয়ের কথা বলছি। তুমি যদি অন্য কিছু ভাবো তাহলে বলো। আমার কি অসুবিধা হবে আঙ্কেল? আর আমাকে কেন জিজ্ঞেস করছেন? যেটা বাবা মার ইচ্ছা হবে আমি সেটাই করব। হ্যালো, এটা কি স্ট্যাটাস সোনালি? জোক কি সিরিয়াস? সিরিয়াসই হচ্ছে। তবে রাজার কি? ও একটা চিটার। কি হলো? আমার চোখের সামনে ও ওর সাথে আইসক্রিম খাচ্ছিল। আমার চোখের সামনে ওই মেয়েটাকে আই লাভ ইউ বলল। আই লাভ ইউ মি টু রাজা। আমার চোখের সামনে ওকে কিস করলো। এর থেকে বেশি আর কি ক্লারিটি চাই? আজকাল তো এইসব কমন সোনালি। তোমাদের জন্য হয়তো কমন হবে, কিন্তু আমার জন্য এটা কমন নয়। আর আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর এটা আমার শেষ সিদ্ধান্ত। আমি একদম কারেক্ট ডিসিশন নিয়েছি, এই জন্য আমি আমার স্ট্যাটাস চেঞ্জ করে দিয়েছি। যে তোকে ধোকা দিয়েছে তুই তার সঙ্গে ঘুরছিস? আমার এটা একদম ভালো লাগছে না। তোর খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো, আমরা এখানে কি জন্য এসেছি আর তুই কি করছিস? আমরা কেন এত ঝুঁকি নিচ্ছি বলতো? এসব ছাড়া চল এখান থেকে। আরে, গুন্ডার মেয়েটার পেছনে পড়ে আছে, এভাবে ছেড়ে কি করে যাব? তাতে কি হয়েছে? এখানে এত লোক আছে ওকে বাঁচানোর জন্য, তুই কেন এত ইন্টারেস্ট নিচ্ছিস? এই প্রশ্নটাই যখন শ্রেয়াকে জিজ্ঞেস করছিলাম তখন বলিসনি কেন? যদি ওরা ঠিক ছিল তাহলে এ কি করে ভুল হলো? দেখ, যেমন তুই ভাবছিস আমি সোনালিকে সাহায্য করছি না, আমি আরেকজন শ্রেয়াকে সাহায্য করছি। আমার কাছে তো সোনালি বীরভূমেই মরে গেছিল। হ্যাঁ বল ভাই, আপনি যে গাড়ির কথা বলেছিলেন সেটা আমাদের দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। লোকগুলো কোথায়? ওই গাড়িটা এখনই চলে গেল। ওরে, থামিয়ে রাখলে না কেন? আবার পালিয়ে গেছে, চলো।
চল। এ রাজা, গাড়ি একটু থামা না। কেন, কি হলো? আর্জেন্সি আছে। আরে তুইও সত্যি, এমন কি আর্জেন্সি? অনেকক্ষণ ধরে চেপে রেখেছি রে ভাই। আরে পেছনে লঙ্কাপতি আসছে। আরে চলে বেরিয়ে আসবে রে। আচ্ছা একটা কাজ কর, সিটের নিচে বোতল আছে করে দে। হ্যাঁ ম্যাডাম, আপনি একটু চোখটা বন্ধ করুন না, আর কোনো রাস্তা নেই, করতেই হবে এখানে। ও হ্যাঁ, এবার শান্তি পেলাম। সিঙ্গারা এম এম এ সিঙ্গারা, সেক্সি সেক্সি সিঙ্গারা। হ্যাঁ বাস চলে এসছে। এই সিঙ্গারা আলা, একটু এইদিকে আয় না, তোমার সিঙ্গারাটা কি হট। আপনার থেকেও আমার সিঙ্গারা গরম বেশি। ইচ্ছা হলে একটু টাচ করে দেখে না। আচ্ছা চলন হলো নাকি? 15 টাকার দিয়ে দাও না। 15 রুপিস, ওকে দাও না, দিচ্ছি। আপনি যে ড্যান্সার, ও ওইটা কি কোয়ার্টার, ওইটাও দাও না। এটা না, এটা না, এটা আমার জন্য। গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে মনে হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এর ব্রেক আছে। হ্যালো, কি এই তুই পেছনে গিয়ে বস, আমি আগে বসবো। তুই কে রে? ভক্তি, সিঙ্গারা বিক্রি করি আমি। সিঙ্গারা বিক্রি করার জন্য এটা কোনো বাস নয়। আমি জানি এটা বাস নয়, বাস আগে যাচ্ছে, ওই বাসটাকে ধরার জন্য আমি তোমার গাড়িতে বসে। বাসে সিঙ্গারা বিক্রি করার জন্য আমরা তোকে কারে লিফট দেবো? আরে না, ওই গাড়ির একটা সুন্দর মেয়ে আমার কাছ থেকে সিঙ্গারা নিয়েছিল, ওকে 5 টাকা ফেরত দেওয়ার আগে বাসটা চলে গেল। এখন ওকে ফেরত দেওয়ার জন্য আমাকে যেতে হবে বাসের কাছে। আরে তাড়াতাড়ি চালাও, দেখতে পাচ্ছিস না এটা একটা কটা গিয়ার আছে ভাই? আরে তো টপ গাড়ি নিয়ে গাড়িটাকে ভাগা না তাড়াতাড়ি। মানে তুই 5 টাকা দেওয়ার জন্য বাসের পিছু নিয়েছিস? তুই কি পাগল না কি রে? তুই যা ইচ্ছা মনে কর, আজ এই আমি 5 টাকার জন্য ওই বাসটাকে ধরবই। তোমরা আজকে আমাকে হেল্প করেছো, আমি কালকে তোমাদেরকে হেল্প করব। আমি একজন হেল্পফুল পারসন, এটা আমার অরিজিনাল ক্যারেক্টার। তুমি যদি সবাইকে সাহায্য করতে থাকো তাহলে সিঙ্গারা কখন বেচবে? সিঙ্গারার কি আছে ভাই, ওটা তো যখন ইচ্ছা বিক্রি করতে পারি। এ দেখো এই সিঙ্গারাগুলো আমার কাছে 1 মাস ধরে আছে, 1 মাস পরেও আমি এগুলো বিক্রি করতে পারবো, আমার ইচ্ছা এটা। তুই যখন কথা বলিস না তখন মরা ইঁদুরের মতো গন্ধ আসছে। এই আমার গন্ধ নয়, সিঙ্গারার গন্ধ। আমার সিঙ্গারার গন্ধ ভালো লাগলো তো আমাকে বার করে দিলি, নো প্রবলেম। হ্যাঁ আরে আমার বন্ধু গাড়িতে কিছু পড়ে গেল মনে হচ্ছে, পয়সা না তো, দেখি দেখা যাক। হ্যাঁ হে ভগবান, এটা তো পুরো বোতল, টাকা পয়সা ছাড়ো এটা কোনো সোনা দানা থেকে কম নয়, মদের বোতল মানে একদম টাটকা সোনা। এই বোতলটাকে যদি না পৌঁছায় তাহলে আমার ক্যারেক্টার খারাপ। বন্ধু তোমার বোতল দিতে আসছি। কি হলো, তুই কি চাস না যে ওরা ধরা দেয়? এত স্লো চালাচ্ছিস কেন? আরো স্পিডে চালাও। স্পিড নয় দাদা, সেফটি খুব দরকার। আরে লেফট লেফট লেফট, দাঁড়াও। কোন রাস্তা দিয়ে গেছে? বস ওখানে একটা লোককে দেখলাম, ওকে জিজ্ঞেস করি। আমি হাত ওকে এখানে দেখালাম, গাড়ি ওখানে গিয়ে দাঁড়ালো। আমি কোনো জোকার নাকি? যেখানে দাঁড় করাবো সেখানে দাঁড়াতে হবে, আমি এখান থেকেই চড়ব। আপনি চলুন। কিন্তু যাবি কোথায়? এইদিকে কোনো গাড়ি দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কোন দিকে? বলবো না। না বললে বস তোকে প্রাণে মেরে দেবে। এ বোকা জানে না কিছু, এই চল না। কার সাথে কথা বলছিস জানিস তুই? ম্যাপে আমার নাম গুগল ম্যাপে দেখে নে, মানে আমাকে। এই রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা জানাটা খুব দরকার, এই জায়গার কোনা কোনা চিনি আমি। ওকে, ম্যাপের থেকে বেশি আমি জানি। লেফট লেফট নাও, লেফট নাও। ওই গাড়িটাকে ধরার জন্য তোমার গাড়িতে চাপতে হলো। আরে ভাই একটু ধরো না। হ্যাঁ হাতে ফুল বোতল থাকতে তুই কেন কোয়ার্টার খাচ্ছিস? এটা আমার,
এটা অন্য কারণ। আমার না জিভে জল এসে গেছে, দিয়ে না ভাই। এ ভুল বলছো। এ এ কি বাজে গন্ধ, কার ব্যাগ এটা? বাবা সিঙ্গারা, এমএ এমএ সিঙ্গারা, সেক্সি সেক্সি সিঙ্গারা। তুই রাস্তা বল না, বল এখন সিঙ্গারা পরে খাবো। সিঙ্গারা ভক্তের সাথে পাঙ্গা নিয়ে না, পাঞ্চার হয়ে গেছে না গাড়ি, দরকার হলে নিচে নেমে দেখে নাও। চল দেখছি অন্য টায়ার আছে নাকি। আচ্ছা তাহলে চেঞ্জ কর। ঠিক আছে দাদা। দাদা জানো কোথায় শর্টকাট আছে? আমি তোমাদেরকে ওখানে তাড়াতাড়ি নিয়ে যাব। তোমরা টায়ার চেঞ্জ করো। চলো, কেউ তো কাজ করছে। এই এই বোতলটা ধরতো না না না, এটা আমি ধরছি, তোর ভরসা নেই। এই বোতলটা ধর তো। আরে খাবি না কিন্তু, হ্যাঁ সিঙ্গারাও খাবি না কিন্তু, আমার সিঙ্গারা। আমি একটু এটা করে আসছি, ওদেরকে বল গাড়িটা তাদের ঠিক করতে। হ্যাঁ ঠিক আছে, মনে রাখিস এরাও পাঞ্চার ঠিক করতে জানে না। বাঘের সামনে বাজাস, আমার সামনে নয়। আমি জানি তুই এরকম করে বলবি না, আমি জানি কিভাবে বলতে হবে। দেখলি তো সিঙ্গারা ভক্তির সাথে পাঙ্গা নিয়েছিস, যা। এই তুই কোথায় ছিলিস? বস ওর কাছে দারু ছিল তাই খেতে গিয়েছিলাম, কিন্তু ওটা মদ নয়। এ ভিতরে বস। এ এ আমাকে নিয়ে গেলি না, সেরার শক্তি তোরা জানিস না। চলো কোনো ব্যাপার না, ভক্তি ক্যারেক্টার চেঞ্জ করবে না। বসে খানা না, ঠিক আছে আপনি খান, আমি খাচ্ছি। এই লেগ পিস দে না। নিন না মা, নিন না। এইটা আমি খাবো। ভাই ভাই কি খাবার খাবে না নাকি? দুদিন ধরে খাচ্ছে না, জানি না কেন। শোনো না, তুমি দুদিন ধরে কিচ্ছু খাওনি, একটু খেয়ে নাও না। শোনো না, খেয়ে নাও না। নমস্কার মাধব বাবু। আপনারা কেন এসেছেন? মাধব বাবু, আপনি আমাদের উপর খুব রেগে আছেন না? আপনি আমাদের মেরে ফেলতে চান তো, নিজের লোকেদের বলে আমাদেরকে মারিয়ে ফেলুন। তোমরা এখানে এসে আমার সামনে নাটক দেখাচ্ছ? তোমরাই তো তোমার ছেলেকে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার জন্য বলেছিলে না? ওর পালিয়ে যাওয়ার কারণ আমরা নয় মাধব বাবু, আপনার রাগ আর আপনার শাসন দেখে ওকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু তাও আপনার মেয়ে পালিয়ে গেছে। সবকিছু তোমার জন্য হয়েছে, আমার মেয়ে আমার কথা ভাবলো না, আমাদের কাছ থেকে আলাদা করে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলে। তোমাদের তো সাতপুরন হয়েছে, এবার আমার বাড়িতে কেন এসছো? আপনাকে খাবার খাওয়াতে এসেছি। হ্যাঁ চালবাজ, দুদিন ধরে আপনি খাননি তাই ভাবলাম খাইয়ে দিই। আমাকে খাবার খাওয়াতে এসছে, যে হাতে খাবার খাবে সে হাতে আবার আমার গলাও কাটবে। তোমাদেরকে আমি চিনি, যাও এখন এখান থেকে যাও। এটা আমরা আনিনি, আপনার মেয়ে আপনার জন্য পাঠিয়েছে। আমি পালিয়ে গেছি বলে বাবা খুব কষ্ট পেয়েছে, খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে আমি, এইটাই বলতে থাকে সব সময়। আপনি যা ওর সম্বন্ধে ভাবছেন, ও কিন্তু আপনার সম্বন্ধে এটা ভাবছে না। এখন অবধি ওরা বিয়ে করেনি, আপনি রাজি হলেই ওরা বিয়ে করবে বলেছে। আমার বাবা দুদিন ধরে হয়তো খাওয়া খাননি আন্টি, আমি এটা পাঠিয়েছি বলে ওনাকে দিয়ে দেবেন, এইটা লিখেই ও এসএমএস করেছে। আপনি পড়ে নিন মাধব বাবু। শ্রিয়া, নিজের বাবার সাথে কথা বল। বাবা হ্যালো, তুমি ঠিক তো আছো বাবা? হ্যাঁ মা আমি ঠিক আছি। খাবার খেয়েছো তুমি? হ্যাঁ আমি খাচ্ছি এখন। মা তুই বাড়ি ফিরে আয়, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না, আমি নিজে হাতে তোকে বিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা।
তাড়াতাড়ি ফিরে আয় মা। আমি আসছি তোমার কাছে বাবা। থ্যাংক ইউ। ও ও ও ছেলের খিদের কথা একবার ভাবলে না? আর নিজে লেগ পিস খাচ্ছো? আমার মেয়ে আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে, দেখলে কত ভালোবাসে। লেগ পিস পাঠিয়েছে তো থালায় দে। ও দে। আরে জোরে ধাক্কা মার, জোর লাগা। কি হলো, গাড়িতে ধাক্কা মারলো কেন? কিছু বুঝতে পারছি না, হঠাৎ আটকে গেল। এই গ্রামে নাকি মেকানিক আছে তাই নিয়ে আসলাম। এই গ্রামে মেকানিক কোথায় আছে? কি বলছো বাবা, আমারই গ্রামে এসে আমারই যে সম্মান নষ্ট হচ্ছে। আরে কি হয়েছে কি? তুমি জানো তুমি কোথায় আছো? জানি না। ধরমপুরে আছো। কার সাথে কথা বলছো জানো? ধরমপুরে লক্ষ্মীনারায়ণ মুখুজ্জের সাথে। তোমরা আমার অতিথি আছো, গাড়ির ধাক্কার দরকার নেই। এই গাড়িটা ঠেলে নিয়ে এসো, আরেকটা মেকানিককে ডাকো। কোনো ব্যাপার না, ঠিক আছে। আসুন, গ্রামে যখনই কেউ আসে আমাদের অতিথি হয় বাবা, আমরা ওদের স্বাগত জানাই, ওদের কোনো কাজ করতে দেই না। শোনো, বাইরে থেকে কিছু অতিথি আমাদের এখানে আসছে, কারা তবে জানি না, কিন্তু আমি ওদের সবাইকে নিয়ে আসছি। অতিথি বরণ করার জন্য তৈরি থাকো, ঠিক আছে? আমরা পৌঁছচ্ছি। ওই যে জমি আর বাগান দেখছো সব আমাদের। মেকানিক কে ডেকেছো? হ্যাঁ বলেছি। আমাকে দিয়ে দাও বাবা। হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল। জল দাও ওকে। আরে 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 আঙ্কেল। আরে কিছু হবে না, আমাদেরই বাচ্চা ওরা, তুমি পারো। আমাদের গ্রামে এরকমই হয়। নাও বাবা। শোনো, আমি বলেছিলাম না কিছু অতিথি আসবে, ওদের সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা, ইনি আমার স্ত্রী। নমস্কার। 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 এদিকে এসো, এ আমার ছেলে আর এ আমার জামাই। হাই। আরে ফুলেশ্বরী এদিকে আয়। নাও নাও, এটা নাও, লজ্জা পেও না। তুমিও নাও। আঙ্কেল, এই গ্রামে সবাই খুব ভালো মানুষ। শহরে তো জল চাইলে কেউ জলও দেয় না, আর এখানে আপনি বাড়িতে আশ্রয় দিলেন। যাওয়ার সময় মানুষ কি নিয়ে যায়, নিজের জন্য তো সবাই করে, দেবার খুশি আনন্দই বাবা। শোনো, মেয়েকে ভেতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এসো মা। যতক্ষণ রান্না তৈরি হবে ততক্ষণ আমরা টিভি দেখব, এর মধ্যে মেকানিক চলে আসবে। এ নিয়ে যাও না। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, একদম সঠিক সময় এসেছেন। আজকে আমার শর্ট ফিল্ম টেলিকাস্ট হবে। নমস্কার বন্ধু, এটা আমার প্রথম শর্ট ফিল্ম, যার নাম হলো ভালোবাসা অন্ধ হয়। শুটিং এর জন্য টাকা ছিল না, ক্যামেরাম্যান হায়ার করতে পারতাম না, তাই আমি নিজেই শুট করেছি। কিছু ভুল ভ্রান্তি হতে পারে, সেই জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমাদের উৎসাহিত করুন। আপনার লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই জরুরি। হেই, ইটস রাজা, হি লুকস ফ্যাবুলাস অন দ্য স্ক্রিন। শর্ট ফিল্মের জন্য হিরো পাচ্ছিলাম না, তাই রাজাকে রিকোয়েস্ট করলাম, তারপরে ওই করেছিল। ইউ হাই, একি এরম ভাবে কি দেখছো? দুলটা খুব ভালো না? হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনতে পারলে না রাজা? ইউ যাক, চিনলে তাহলে। আন্টি আমি একটু আসছি। আইসক্রিম? নো রাজা। আর একবার খেয়ে তো দেখো, ভালো লাগবে। নাও। খুব ভালো, তুমি একটু টেস্ট করে দেখো। এই কিসিনের জন্য ওকে কতবার বলেছি, বাপরে, তা সত্ত্বেও রাজি হয়নি। তোমাকে ভুল বুঝেছি রাজা, আমার চোখ
আমার মন আমাকে ধোকা দিয়েছে রাজা। আমি পাগল রাজা, সরি রাজা, আমি তোমাকে ভুল বুঝেছি। কোথায় যাচ্ছো মা? সবাই খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে, এসো না। আরে খিদে পেয়ে যাবে, তুমি চলো। শুনুন তো, আরে প্রদীপ, গাড়ি ঠিক হয়ে গেছে, আমরা আবার বেরোবো। শোনো, ওকেও খাবার খাওয়াও। আঙ্কেল, এবার বেরোতে হবে। এরকম ভাবে নয় বাবা, খেয়ে দে তারপরে বেরো। বসে খাও না। বসো বাবা। লজ্জা করো না, বসে যাও। ভীষণ লাজুক ছেলে। খাও বাবা। হলো বাবা, আর কিছু চাই? আঙ্কেল, মটন দারুণ হয়েছে। ও, এই ব্যাপার। এই, ওকে আরেকটু মাংস দাও, দাও। খাও খাও, প্রাণের ইচ্ছা মিটিয়ে খাও। মনে হচ্ছে একটু বেশি খেয়ে নিয়েছি, এখন আমাদের যাওয়া উচিত। কি হলো? আঙ্কেল, খাবার দারুণ ছিল, থ্যাংক ইউ। চল প্রদীপ, এবার যাওয়া যাক। শোনো। হ্যাঁ বলুন। তুই যাকে খুঁজছিস সে আমার কাছেই আছে, যতক্ষণ ওদের খাওয়া চলবে ততক্ষণে তোমরা চলে আসার চেষ্টা করবে, অরুণের মাথাটা নিয়ে যাবি। এখনই এখান থেকে বেরিয়েছে, তাড়াতাড়ি করো।
রাজা তুমি পেছনে যাও, আমি গাড়ি চালাচ্ছি। এই চল 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 বলছি, যাচ্ছ ওকে আমার গ্রামে এসে আমার সাথে বদমাইশি, তুই কি জীবনটাকে নষ্ট করতে চাস? চল গাড়ির মধ্যে নিয়ে যাও ওকে। হাসপাতালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, চলো কমন। এই প্রদীপ, ডিজেল কারটা নিয়ে যা তাড়াতাড়ি। সাহায্য করো, আমরা ওর জন্য প্রবলেমে পড়েছি, তুই ওকে বাঁচাতে চাইছিস, মাথা খারাপ হয়ে গেছে? আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো, আমি ওর মাথা ফাটিয়ে দেবো। রবি কি করছিস? রবি রবি, তুই পাগল হয়ে গেলি নাকি? ওকে মারবি নাকি? একটা ডাক্তার হয়ে তুই একজন আহত লোককে বাঁচানোর থেকে মারার কথা বলছিস? তোর মধ্যে মনুষ্যত্ব নেই। যে মানুষটা আমাদের মারতে এসেছিল ওকে মনুষ্যত্ব দেখানোর কোনো দরকার নেই, ওকে তো মরতেই হবে। তুই পাগল হয়ে গেছিস? এই চলো কে হাসপাতালে নিয়ে যাবো। হ্যাঁ
বস। ইস, সিগন্যালও পাচ্ছি না। আমাদের কোনো হাসপাতালে যেতে হবে। প্রদীপ তোর ফোনে ট্রাই কর। লঙ্কাপতি, আমার ফোনেও সিগন্যাল নেই। বস, ওঠো বস। হেই, সিগন্যাল এসছে। হ্যালো। হ্যাঁ বল না শ্যাম। হেই, কোথায় তুই? তুমি আছো কোথায়? এই অশোকনগরে কোনো হসপিটাল আছে? গিভ মি সাম টাইম, আই উইল চেক এন্ড আই উইল কল ইউ ব্যাক। শোন, তুই যেখানে আছিস না, ওইখানে আমার বন্ধু একটা মেডিকেল ক্যাম্প লাগে, তুই এখানে চলে যা, ওইখানে হেল্প পাবি তুই। পুরোহিত মশাই, আমি এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি কোনো ভুল করছো নিশ্চয়ই? কিচ্ছু ভুল হচ্ছে না এখানে। কোথায় গেল ওরা? কে? সোনালী আর রবি? জানি না। হসপিটাল পেলো কি ওরা? ওর স্বামী তো একজন ডাক্তার। হ্যাঁ ভাই, তাহলে তো কোনো সমস্যাই নেই। লঙ্কাপতি সোনালীকে নিয়ে যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল সোনালী আমার কাছ থেকে সাহায্য চাইছে, আর আমি তখন কিছু করতে পারিনি। কাল সকালে সোনালী আমেরিকা চলে যাবে। ওর বাবা অনেক টেনশনে ছিল ভাই, কিন্তু এখন উনি অনেক খুশি হবেন। ও একবারও জানতে চায়নি তুই কেমন আছিস, তাহলে তুই ওর কথা কেন ভাবছিস? তুই দেখিসনি, যখন ও আমাকে মারছিল ও কাঁদছিল, ও রাজা বলে ডাকছিল আমাকে। তুই আজ ওই মেয়েটাকে ভালোবাসিস তাই না? ওম আদিত্যায় নমঃ, ওম স্বাদিত্যায় নমঃ, ওম উপেন্দ্রায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ, ওম বিদ্যায় নমঃ। রবি, এসব কি? রবি, ইনজেকশন কেন লাগাচ্ছো? কি করছো তুমি? তোমার সঙ্গে বিয়ে? ছি, তুমি কি মানুষ? যে মেয়েটার কোনো জ্ঞান নেই তুমি তাকে বিয়ে করবে? তুমি কেন তোমার ডেড বডিকে বিয়ে করবে? রাজা কোথায়? কেন চাই? ওহো, রাজা চাই মানে আমাকে চাই না? থ্যাঙ্ক গড, বিয়ে হওয়ার আগেই তোমার তোমার আসল রূপটা দেখে নিয়েছি। তুইও এরকমই রূপ দেখাবি, আমি সব জানতাম। বিয়ে তো তোমাকেই করব, আর এটা আমি ঠিক করে ফেলেছি। তুমি যখন বিয়ের জন্য হ্যাঁ বলেছিলে, তুমি জানতে আমি কত খুশি ছিলাম? এক ওই লঙ্কাপতি তোমার পেছনে পড়ে আছে, আর তারপর ওই ছেলেটা এত লোকে থাকা সত্ত্বেও হিরোর মতন তোকে বাঁচাতে চলেছে। আমি আসবো না, ছাড়ো আমাকে রাজা। তোর ব্যাপারে সবকিছু জেনে গেছি আমি, সব ডিটেইল বার করে নিয়েছি। রাজার সঙ্গে তোর লাভ স্টোরি, আর তারপর ওর সঙ্গে ব্রেকআপ, আর ওর জন্যই তুই আমাকে বিয়ে করছিস। প্রদীপের শর্ট ফিল্মে রাজা যে অ্যাক্টিং করেছে আর ওর জন্য যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর যখন বুঝতে পেরেছো তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি করে হবে? আমার কথা কান খুলে শোন, তোর বিয়ে শুধু আমার সঙ্গে হবে। সরি, তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু হবে না। Thank you.
হয়েছে? রবি কোথায়? তুমি আমার কথা জিজ্ঞেস করবে না? আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করবে না? তুমি জানতে সব ভুল আমার ছিল, তখন সেই সময় আমাকে বকে আমাকে বোঝালে না কেন? বিয়ের মণ্ডপে আমাকে মেরে তুমি এটা বললে না কেন যে আমি তোমার? আমার বাবা মা যদি আমাকে ইউএসএ পাঠাতে চায় তো তুমি বললে না কেন যে সোনালী আমার? সোনালী, আমার কি ভুল ছিল আমি সত্যি জানি না, সত্যি আমি জানি না। আই এম সরি রাজা, আই এম রিয়েলি সরি, সব ভুল আমার ছিল। সেদিন পার্কে তোমাকে সেই মেয়েটার সাথে দেখে আমার মনে হলো তুমি ধোকা দিচ্ছ আমাকে, তারপর আমি ওখান থেকে চলে গেছি আর বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। যেমনটা আমি সিম কার্ড চেঞ্জ করেছি সেরকম আমি নিজেকেও পাল্টে নিয়েছিলাম। সেদিন যদি আমি একবারও তোমার সাথে কথা বলতাম তাহলে ব্যাপারটা এত দূর করাতো না। I love you, Raja. Love you. I love you too. I love you, Shonali. Excuse me, Raja. আমি তোকে একটা কথা বলতে ভুলে গেছি। ভালোবাসা তো অন্ধ হয়, পার্ট টু বানানোর কথা ভাবছি, তাতেও তুই হিরো। শুটিং কবে থেকে শুরু করি বল? আরে বাপ আমার, তোর একটা শর্ট ফিল্মের জন্য আমাদের লাভ স্টোরি এখানে এসে দাঁড়িয়েছে। তাহলে তুই ভাব যে সেকেন্ড পার্ট হলে কি হবে, মাথা থেকে বের কর। আমি তো শর্ট ফিল্ম করব না, সরি টাইটেল চেঞ্জ, ভালোবাসা সর্বনাশ পার্ট 2 অবশ্যই দেখবেন। পারফেক্ট টাইটেল।